হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতের দিনে যখন ঝোলঝাল বা মাংস খেতে মন চায় না, তখন আমি খুব সহজেই বানিয়ে ফেলি মুখরোচক একটি ভর্তা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা। এই চিংড়ি মাছটা আমার কিন্তু কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো এই চিংড়ি ভর্তা কিন্তু আমার অনেক প্রিয়, জানি না আপনাদের কেমন লাগে। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা এরকমভাবে চিংড়ি ভর্তাটা ট্রাই করবেন, দেখবেন লাথি দিলেও মুখ থেকে এই চিংড়ি ভর্তাটা একদমই খুলে যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। এই যে আমি এখানে 1 কাপ পরিমাণ শুকনো চিংড়ি নিয়েছি। আমি এই চিংড়িগুলো একটু মাঝারি সাইজের নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া চিংড়ি দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি টকবগে গরম পানি। টকবগে গরম পানি দিয়ে আমি এখানে 8 থেকে 10 মিনিটের মতো এই মাছগুলোকে ভিজিয়ে রাখব। তো ভালোভাবে যেন পানিটা যায় এজন্য একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা ভিজিয়ে থাক, আমি এইদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব তেল। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা বানাতে সরিষার তেল দিয়ে করতে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি। রসুন কুচিটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সফট করে নেব হালকা। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যেগুলো নতুন ভিডিও ছাড়বো সবগুলো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা মরিচ। যেহেতু আমি ভর্তাতে শুকনো মরিচ ব্যবহার করব, এই জন্য কাঁচা মরিচটা এখানে আমি কম করে দিলাম। তো এই যে আমি নাড়াচাড়া করে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, একদম খুব বেশি মুচমুচে করে ভাজা যাবে না, যেন আস্তে আস্তে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এই যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি এই যে এই কথা বলতে বলতে রান্না করতে করতে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি, আর এর যে প্যানের ভেতরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আপনারা চাইলে আদা এবং রসুন বাটাটা নাও দিতে পারেন, তবে শুটকি মাছ যদি গন্ধ লাগে এই জন্য আর কি দিলাম। আর এই চিংড়ি মাছ তো একদম মুচমুচে করে ভাজা হবে, এই জন্য মশলাগুলো অ্যাড না করলেও চলবে। তো এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাগুলোকে মিশিয়ে নেব, আর পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি হালকা একটু লবণ ব্যবহার করব। তো এই যে নাড়াচাড়া করতে করতে পানি শুকিয়ে গেছে, তো এ পর্যায়ে আমি লবণটা ব্যবহার করছি। তো ওই পর্যায়ে যদি আমি লবণটা ব্যবহার করতাম, তাহলে মাছ থেকে হয়তো বা আরও পানি বের হতো, এই জন্য আমি ওই সময় লবণটা ব্যবহার করিনি। তো এই সময় ব্যবহার করলাম যেন মাছের সাথে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে যায়। তো এই যে আমার মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ। তো ঝনঝনে ভাব হয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সুন্দর হয়ে ভেঙে যাচ্ছে। এটাকে আপনি হাত দিলে, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই মাছগুলো ভেঙে যাবে। তো এই যে আমার চিংড়ি মাছ ভাজার ফাইনাল লুক ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে ভর্তা করার জন্য একটা বাটি নিয়েছি, আর আমি এই চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করছি। তো এই যে আমি এখানে নিয়েছি 4টা শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়া করে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা, আর যেগুলো আমি পেঁয়াজ রসুন ভাজলাম ওই পেঁয়াজ রসুনগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু মথে নেব। তো মথে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ভর্তা করব। এগুলো কিন্তু হাত দিয়ে চাপলেই সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, পাটাতে বাটার কোনো প্রয়োজন নেই। চাইলে আরও একদম গুঁড়ো করা যেত, কিন্তু আমি করব না। তো এই যে আমি
কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম, আর এই কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু ভীষণ টেস্ট হয়, আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে চিংড়ি ভর্তাটা বানিয়ে খাবেন, আসলেই কিন্তু অনেক মজা, এর লোভ একদমই সামলানো যায় না। আপনার